খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 66 পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোপাডিকো। সকালে কারওয়ানবাজারে টিসিবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে এমন প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। প্রস্তাব মূল্যায়ন কমে বিইআরসির কারিগরি কমিটি জানিয়েছে দাম কোনোভাবেই 11 পয়সার বেশি বাড়ানো যাবে না। তবে ওজোপাডিকোর প্রস্তাবের বিরোধিতা করেছেন ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতির কারণে ক্ষতির মুখে ওজোপাডিকো, তাই তাদের কারণে ভোক্তারা ভোগান্তিতে পড়তে পারে না।